নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে সকলকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, মুগ ডাল দিয়ে চাল কুমড়ো ঘন্ট করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা নিচেই দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখবেন সবার প্রথমে আমার নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আপডেট পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করা যাক আজকের রান্না। চাল কুমড়ো করবো আমি মুগ ডাল দিয়ে, তার জন্য আমি চাল কুমড়োটা কেটে নেব। দেখুন মেয়েদের কাটতে নেই, ওই কারণে আমি কেটে নিয়েছি বাবাকে দিয়ে। কেন শুনেছি আস্ত চাল কুমড়ো বলে মেয়েদের কাটতে নেই। প্রথমে চাল কুমড়ো আমি খোসাটা ফেলে দেবো। এবার খোসাটা ফেলে দিয়েছি, মাঝখান থেকে কেটে নিলাম। আলু যেমন আমরা কুচিয়ে কাটি সেইভাবেই আমরা এটা চাল কুমড়োটা কুচিয়ে কাটবো। চাল কুমড়োটা কিন্তু নিরামিষই করবো আমি মুগ ডাল দিয়ে। এইভাবে সব কুচিয়ে নেবো আমি চাল কুমড়োটা। চাল কুমড়োটা সব কাটা হয়ে গেছে, দেখুন কীভাবে কুচিয়ে নিয়েছি। চাল কুমড়োটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখুন কতটা জল বেরিয়েছে। জলটা ফেলে দেব, তার সাথে আমার লাগছে মুগ ডাল 50 গোটা, জিরে একটা, শুকনো লঙ্কা ফোড়নের জন্যে, কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো, আর কোনো মশলাই আমি দেবো না। আমি গ্যাসটা কড়া বসিয়ে দিয়েছি, মুগ ডালটা একটু ভাজা করে নেবো আমি। কড়াটা গরম হয়ে গেছে, আমি মুগ ডালগুলো দিয়ে দেবো, নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে দেবো মুগ ডালগুলো, খুব কিন্তু ভাজা করবো না। দেখুন মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন এরকম ভাজা করতে হয় মুগ ডালটা। আমি নামিয়ে নেবো, কড়াতে সর্ষের তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ফোড়ন দেবো, শুকনো লঙ্কা আর জিরে, জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। আমি চাল কুমড়ো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার। ভালো করে একটু মারিয়ে দেবো, জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এবার, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। হয়ে গেছে জিরেটা, লবণ, হলুদ, যে মুগ ডালটা ভাজা করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এতে কিন্তু কোনো জল ব্যবহার করবো না আমি, লাগবেই না জল। এতে চাল কুমড়োতে যে জলটা বেরোবে সেই জলেই হয়ে যাবে রান্নাটা। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। আপনাকে একটু নাড়াচাড়া করে নেব, দেখুন কত জল বেরিয়েছে। এবার কিন্তু আমি গ্যাসটা মিডিয়াম দেবো, মিডিয়াম করে দিলে তাহলে মুগ ডালটা কিন্তু বয়ল হয়ে যাবে ভালোভাবে। আবার ঢাকা দিয়ে দেবো, নাড়াচাড়া করে আবার দেখুন জলটা কিন্তু আমার শুকিয়ে গেছে। যে জলটা বেরিয়েছে চাল কুমড়ো তুলে দেখুন নেই, শুকিয়ে গেছে। এবার চিনি দেবো আমি 2 চামচ, মিষ্টি দিলাম, আপনার মিষ্টিটা বুঝে দেবেন, যে যেমন খাবেন তেমন দেবেন। আমি আবার একটু নাড়াচাড়া করে নেবো, লঙ্কা করে একটু ডলে দেবো, ঝাল ঝাল মানে ভালো লাগে না। শুকনো লঙ্কা তো গুঁড়ো দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, আর ঢাকা দেবো না, আর একটু ভাবো ভালোই নামিয়ে। আমার হয়ে গেছে চাল কুমড়োটা, এবার গোড়া সব করে দেবো। গ্যাসটা অফ করলাম,
একটু ঢাকা দিয়ে রাখবো, নামিয়ে আপনাদের দেখাচ্ছি। চাল কুমড়ো কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, যেহেতু একটু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা কিন্তু গরম ভাতের সাথে রুটির সাথে কিন্তু ভালোই লাগে খেতে। আমি নামিয়ে দেখাচ্ছি। আমার চাল কুমড়ো দিয়ে মুগ ডালে আমার ঘন্ট রেডি। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার পাশে কিন্তু আপনারা থাকবেন কিন্তু।